যথেষ্ট, মানুষের মঙ্গল। কারণ যে জিনিসটা ঘটে আসছে দেশে, এক আজকে সবটা নিয়ে রব উঠছে, আবার দুদিন পরে সেটা থেমে যাচ্ছে, কিন্তু এইটা থামার নয়, আর এটা যেন না থামে, বিচারটা আমাদের চাই। অবশ্যই অবশ্যই এটা চলবে, কারণ হাল ছেড়ে দিলে আবার সেম জিনিস ঘটতে থাকবে দেশের মধ্যে, আর কি করা যাবে, মানুষকে লড়তে হবে, নিজের জায়গার জন্য লড়তেই হবে, কারণ দেশের উচ্চতর যারা বসে আছেন তারা আমাদের দেখছেন না, এটুকুই বলার। আমার নাম প্রীতি, বাড়ি আন্দুল। প্রত্যেকের নারীকে অংশগ্রহণ করা উচিত। আজকে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা কোথায় সেফ? আমরা না রাস্তায় সেফ, না কাজের জায়গায় সেফ, আমরা তো কোথাও সেফ নই। এখন মানে হসপিটালে যদি কেউ ভেতরে, তাদের তো সেকেন্ড হোম, সেখানে যদি কেউ সেফ না থাকে, কোথায় সেফ আমরা? ধর্ষক যারা এত অপরাধ করে খোলা ঘুরে বেড়াচ্ছে তারা কোথায়? শ্রেয়সী দে, আন্দুলে। আমরা আমাদের একটাই দাবি, আমাদের বিচার চাই, দোষীদের যেন ফাঁসি হয়, এবং সব থেকে বড় কথা হচ্ছে সরকার এই জিনিসটাকে সম্পূর্ণভাবে ধামা চাপা দিচ্ছে, লোকাচ্ছে, সত্যিটাকে গোপন করছে, সেটার বিরুদ্ধে আমরা এই আন্দোলন করছি। আমরা চাইছি যাতে যে দোষী তারা শাস্তি পায়। মানে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সরকারের কিছু করা উচিত, স্টেপ স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত। আমরা এই যে রোজ রাস্তায় বেরোচ্ছি, পথে বেরোচ্ছি, আমাদের সাথে সাথে সাধারণ অনেক মানুষ আছে, সবাই সমস্ত কাজ ফেলে দিয়ে আমরা প্রত্যেক দিন রাস্তায় বেরোচ্ছি, সমস্ত ডাক্তারবাবুরা বেরোচ্ছে, এবং ইভেন শুধু পশ্চিমবঙ্গে না, ভারতের প্রত্যেকটা কোনায়, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে একটা করে ঘটনা ঘটছে। এটা একটা বিচার হওয়া উচিত, এটা একটা স্ট্রং ল হওয়া উচিত। এটা আজকে তো আরজিকরের মানে তিলোত্তমা হত্যার প্রতিবাদে এই দাবিটা আজকে শুধু বাংলার নয়, পৃথিবীর বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে গোটা পৃথিবী জুড়ে এই দাবিটা উঠেছে যে তিলোত্তমার জাস্টিস চাই, তিলোত্তমার হত্যার বিচার চাই। এবং আমরা সেই একই আমাদের মতন করে আমরা প্রতিবাদ করে যাচ্ছি, আমাদের সেই প্রতিবাদ চলবে যতদিন না তিলোত্তমার ধর্ষণ এবং হত্যার সঠিক বিচার হয়, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না হয় ততদিন এই প্রতিবাদ চলতে থাকবে। আজকে গোটা পৃথিবীতে সমস্ত জায়গায় নাগরিক স্তরে শান্তিপূর্ণ নাগরিক প্রতিবাদ হচ্ছে, আমরাও সেই বিরাট নাগরিক প্রতিবাদের একটা অংশ। এখানে রাজনীতির কোনো জায়গা নেই, প্রত্যেকে অরাজনৈতিক বলে আসলে কিছু হয় না, প্রত্যেকেই কিছু না কিছু রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে। কারণ ধরে নিন যে মানুষ, ধরে নিলাম যে সরাসরি কোনো দলীয় রাজনীতির কর্মী নন, তিনিও কিন্তু ভোট দেন, তার মানে তিনি কোনো না কোনো রাজনীতিতে বিশ্বাস করেন। সেটার একটা বৃহত্তর ক্ষেত্র এটা, যে যিনি যে রাজনীতিতেই বিশ্বাস করুন না কেন, কারণ একজন ধর্ষক কিন্তু কোনো রং বয়স দেখে ধর্ষণ করে না, যদি করত ছোট জামা কাপড় পরার জন্য ধর্ষক হয় না, ধর্ষণ হয় না, তাহলে একজন 5 বছরের শিশুকে বা একজন 70 বছরের বৃদ্ধাকে কোনোদিন ধর্ষণ করতো না, তারা কেউ প্রভোগ করার ক্ষমতা রাখেন না। রাত্রে বেরোলেই ধর্ষণ হবে, দিনের বেলায় বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে তাহলে ধর্ষণ হতো না। তাহলে ধর্ষণ একটা ব্যাধি, এবং এই ব্যাধির বিরুদ্ধে লড়াই চলছে, যতদিন পারবো আমরা লড়াইটা চালিয়ে যাবো, যতদিন সঠিক বিচার হচ্ছে, বিচারের নামে প্রহসন নয়, সঠিক বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এটাই আমাদের দাবি। ভয় নাই, 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 ভয় ন
ভয় না, কষ্ট ভয় কথাও ভয়।